শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছিলেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব, যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি শুধুই সুযোগের অপেক্ষা, সর্বশেষ পরিণতি পরকীয়া। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে তারা প্রেমে পড়বেই, শুধুই সুযোগের অপেক্ষা। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব। চুম্বক আর লোহা কখনোই দূরে থাকতে পারে না, তারা কাছাকাছি থাকতেই পছন্দ করে। যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে ভণ্ডামি করেছে, নয়তো ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু এক সময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবেই, শুধুই সুযোগের অপেক্ষা, আর এটাই স্বাভাবিক। তবে তাদের এই বক্তব্যগুলোকে জোরালোভাবে সমর্থন দিচ্ছেন ফ্লিরটেশন, যার অর্থ ছেনালি, বাংলা ভাষায় বলতে গেলে নোংরামি করা। তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখনই বিশেষভাবে সতর্ক হওয়া আবশ্যক, নয়তোবা আমরা এই সংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা একটা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা মাকে। তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে, স্বামী কিংবা স্ত্রী, ভাই কিংবা ছেলে কাদের সাথে মেলামেশা করতেছে, নিজেকেও এ বিষয়ে বিশেষভাবে সতর্ক রাখতে হবে, কারণ শয়তান সবসময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপদগামী করার জন্য। সঙ্গটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।